বাগানের আনকাট। তো আজকে লাস্ট ইনিং করছি আমার একটি একটি লোকাল গাছ, যেটাকে আমরা চাল চুগলি বলে থাকি। তো আজকে যা স্পুনিং করবো, ওয়ারিং নেক্সট ইয়ারের জন্য ছেড়ে দিলাম। এটি একটি অনেক পুরানো গাছ, তো এটি একটি এখনো কোনো স্টাইলে আনা হয়নি। তো যেসব এইগুলো ওয়ারিং করতে হবে, এবং যখন ওয়ারিং করব সেই সব ভিডিওও পাবেন। এখানে ট্রাঙ্কটি দেখান, এবং পুলিং করার সময় সবসময় এটা খেয়াল রাখতে হবে, গাছটিকে তার দু তিন দিন আগে থেকে জল দেওয়া বন্ধ করে দেবেন এবং তারপরেই পুলিং করবেন। যার ফলে পুলিং করার পরে খুব সহজেই এই গ্রোথ নিয়ে নেবে এবং সার্ভাইভ করার চান্সটা খুব বেশি থাকে। এবং এইগুলিকে ওয়ারিং করতে হবে এইখান থেকে এদিকে, ওই যেগুলো আনওয়ান্টেড এবং কেডুড আছে সেইগুলোকেও রিমুভ করে দিচ্ছি, এবং এইগুলো এরকমভাবে ওয়ারিং করে সেটে আনতে হবে। তো আমি খুব চটপট কিছু ভিডিও করছি, এবং এবারে আপনাদের দেখাবো একটি বুঁচ কাটা গাছ। দেখুন, এটিকে আমি জল দিই, যা শুকনো হয়ে গেছে। তো এই গাছটিকে আবার পুরিং করব, যেহেতু আমাদের অনেক গাছ নার্সারি, তো আমরা অত ধরে সামলে করার অত টাইম নেই, আমরা খুব চটপটি করতে হবে। তো আপনাকে এর মধ্যে বুঝে নিতে হবে, এবং অনেক আমার ভিউয়ার্স আছে যে বোঁচ কাটা কোনটা, বোঁচ কাটা গাছে কীভাবে বনসাই করা যায়, এই সম্বন্ধে রিকোয়ারমেন্ট ছিল। তো আজকে লাস্টে পুলিং করে দিচ্ছি বর্ষের জন্য। বর্ষাকালে এই সব গাছকে তিনবার মিনিমাম পুলিং করা যায়, তো এতে কি কাটা থাকে তো সাবধানে করতে হবে। এবং অতিরিক্ত বৃষ্টির ফলে দেখুন গোড়ায় জল জমে যাওয়ার ফলে এগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল, ওই জন্যে গাছটিকে শুকনো করা হয়েছে। পাতাগুলো রিমুভ করে দিলে খুবই ভালো হতো, তো এখন করছি না। এবং এই গাছটিকে সামান্য ওয়ারিং করা হয়েছে, খুব বেশি ওয়ারিং করা হয়নি, তো জাস্ট বেসিক ট্রাঙ্ক লাইনটা। দেখুন এখানে একটি ক্যানোপি, এখানে এখানে একটি প্যাড, এখানে একটি প্যাড, এখানে একটি প্যাড, এবং এখানে একটি প্যাড ক্রিয়েট করার চেষ্টা করছে, এবং এর খুব তীক্ষ্ণ কাঁটাগুলো হয়, তো একটু সাবধানে কাজ করতে হবে। দেখুন এই গাছটি তো এখানে সমাপ্ত করলাম। নমস্কার।